আজই আমি আরম্ভ করি জামাইরে মুত্তাসিল জোয়াদিন হয়েছে জামাইরে মুনফাসিল বিষয় হয়েছিল ঠিক আছে আর আজি হব জামাইরে মুত্তাসিল ঠিক আছে তো মই প্রথমতে জামাইরে মুত্তাসিলর চারটা লিখিল তারপর ভালদরে বোঝাই দিম ঠিক আছে তো এইটো আছিল জামাইরে মুত্তাসিল ইয়ার আগত যেটো আছিল এইটো আছিল জামাইরে মুনফাসিল অর্থাৎ ডিটাচ প্রোনাউন্স আর এইটো হল জামাইরে মুত্তাসিল অর্থাৎ টাচ প্রোনাউন্স এইটো আছিল অস্পর্শ প্রোনাউন আর এইটো হল স্পর্শ প্রোনাউন ঠিক আছে ইয়ার দ আছে গাইবুন হাজিরুন মুতাকাল্লিমুন গাইবুন কি হাজিরুন কি আর মুতাকাল্লিমুন কি এইটো ইয়ার আগত যে ভিডিওটো হয়েছিল জামাইরে মুনফাসিল এইটোত এই ভিডিওটোত এইখিনি ভালদরে বুঝাই দিয়া হয়েছিল ঠিক আছে আর মুজাক্কর মানে পুলিঙ্গ মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ মুজাক্কর মুয়ান্নাস মুজাক্কর ওয়া মুয়ান্নাস অর্থাৎ পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ মুজাক্কর ওয়া মুয়ান্নাস পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ ঠিক আছে এইখিনিও বা এইটাও কিন্তু ভালকৈ বুঝাই দিয়া হয়েছিল ঠিক আছে তারপর আছে বচন ওয়াহেদ এক বচন মুসান্না দুই বচন জেমাউন বহু বচন এই বচনের বিষয়ে ভালদরে বুঝাই দিয়া হয়েছিল ঠিক আছে অর্থাৎ গাই গুণ এইটো হল পার্সনের বিষয় এইটো হল জেন্ডার পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর উপর যেটো আছে ওয়াহেদ মুসান্না জেমাউন এইটো হল নাম্বার অর্থাৎ বচন তো পার্সন জেন্ডার আর নাম্বারের বিষয় ইয়ার আগত যে ভিডিওটো হয়েছিল বা ইয়ার আগর যেটো ক্লাস আছিল হ্যাঁ এইটত জামাইরে মুনফাসিল যেটো আছিল তাত কিন্তু এইটো আলোচনা করা হয়েছে ঠিক আছে তো আজি আর এইটো দ্বিতীয়বার আলোচনা করার প্রয়োজন নাই আমি কেবল খালি জামাইরে মুত্তাসিল যেটো আছে এইটো ভালদরে বুঝাই দিম ঠিক আছে এতিয়া হল জামাইরে মুনফাসিল যেটো আছিল এই মুনফাসিলত কিন্তু ইয়াত আছিল হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুনা আনা নাহানু কিন্তু জামাইরে মুত্তাসিলত কিন্তু ব্লেক আলাদা ঠিক আছে এইটো কি হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না এই চোদ্দটা হল জামাইরে মুত্তাসিল ইয়ার মিনিং আর বচন জামাইরে মুনফাসিল যেটত আছিল বা জামাইরে মুনফাসিলর মিনিং যেনেকুয়া ঠিক জামাইরে মুত্তাসিলর মিনিংটো অর্থখিনি সেম টু সেম আর লিঙ্গ বচন সেম টু সেম খালি অলপ চেঞ্জ এইটো হল জামাইরে মুনফাসিল আর এইটো হল জামাইরে মুত্তাসিল এতটুকু আর বাকিখিনি কমপ্লিট সেম টু সেম ইয়াত দিছে হু হুর মিনিং কি হুর মিনিং কি হুর মিনিং হল তেও আর এই স্থানত হুর স্থানত জামাইরে মুনফাসিল যেটো আছে তাত আছে হুয়া হুয়ার মিনিং কি তেও তাহলে হুয়ার মিনিং আর হুর মিনিং সেম টু সেম তেও তারপর হিয়া আছিল এই হিয়া মানে তাই ইয়াত হা মানো তাই অর্থাৎ এই হা হল স্ত্রীলিঙ্গ আর এই হা হল পুলিঙ্গ ঠিক আছে পার্থক্য এতটুকুই আর মিনিংবিলাক সেম টু সেম ঠিক আছে ইয়াত আছে কা তাত আছে মুনফাসিলত আছে আন্তা আন্তা মানে তুমি আর মুত্তাসিলত আছে কা কা মানো তুমি তাত আছে স্ত্রীলিঙ্গ আছে আন্তি মানে তুমি স্ত্রীলিঙ্গ কিন্তু ইয়াত আছে কি মানে তুমি এইটো মিনিঙো তুমি কিন্তু স্ত্রীলিঙ্গ ঠিক আছে তারপর হল এই যে চারটো যে আছে এই চারটোর বচন আর লিঙ্গবিলাক ভালদরে মুখস্থ করে লবা ঠিক আছে কারণ এই গ্রামারটো কিন্তু পরীক্ষাত আহে এনেকৈ নহয় চারটো নহয় মানে রুল আছে এই কিতাবত আছে মই পিছত এইটো বুঝাই দিম ঠিক আছে যেতিয়া আহিব গ্রামার তেতিয়া ঠিক আছে আপাতত চারটো মুখস্থ করে লবা আর মিনিংবিলাক জানি লবা ঠিক আছে আর কিছু উদাহরণ মই ইয়াত দি দিম
ta ei asil jamaire muttasil thik ase who third person pullinga ek bason huma same to same divason tato asil divason yato ase divason ubhay linga whom same to same munfasil jenekua muttasil tenekua ha hol strilinga ek bason third person tata se hia kintu yat ase ha huma uvalinga huna same to same tata se munfasilot ase hazir anta pulinga ek bason ar yat ase ka pulinga ek bason kuma uvalinga kum bahu bason pulinga ki ek bason strilinga kuma uvalinga kunna strilinga bahu bason ya pulinga strilinga arthat ubhay linga ek bason ya mane ana aro nahnu mane ami yat ase na pulinga aro strilinga ubhay linga bason bahu bason thik ase etia ami yar byabohar khini alop buja dim kene ko eitu byabohar korbo thik ase thori lo ei kitab khon teo thik ase যেতি আমি কম এই কিতাপখন তেও তেতিয়া হব দৈন হাজা হাজা মানে এইখন কিতাবুন কিতাবুন এই এইটো এটা কিতাব ঠিক আছে এইটো এটা কিতাব হাজা কিতাবুন এইটো এটা কিতাব বা এইখন এখন কিতাব ঠিক আছে এতিয়া যেতিয়া আমি কম যে এই কিতাবখন তেও এই কিতাবখন তেও তেতিয়া ইয়াৰ লগত হু যোগ হ'ব ঠিক আছে ইয়াৰ লগত হু যোগ হৈ হ'ব হাজা কিতাবুহু হাজা কিতাবুহু এই কিতাপখন তেওঁৰ কিতাপ আৰু যেতিয়া ক'ম এই কিতাপখন তাইৰ স্ত্ৰীলিংগ তেতিয়া হ'ব হা ঠিক আছে তেতিয়া হ'ব ইয়াত কিতাবু হা অৰ্থাৎ এই কিতাপখন তাইৰ কিতাপ আৰু যেতিয়া ছেকেণ্ড পাৰ্চনত আহিম যেতিয়া ছেকেণ্ড পাৰ্চনত ক'ম যে এই কিতাপখন আপোনাৰ মানে এই কিতাপখন তোমাৰ তেতিয়া হ'ব কা কা মানে তুমি আন্তা তেতিয়া ইয়াত হ'ব কিতাবু কা অৰ্থাৎ এই কিতাপখন তোমাৰ আৰু যেতিয়া স্ত্ৰীলিংগ ক'ম যে এই কিতাপখন তোমাৰ স্ত্ৰীলিংগ তেতিয়া হ'ব কি হাজা কিতা বু কি এই কিতাপখন তোমাৰ আৰু যেতিয়া ক'ম যে এই কিতাপখন মোৰ তেতিয়া হ'ব ইয়া কাৰণ ইয়া মানে আনা ঠিক আছে তেতিয়া হ'ব ইয়া তেতিয়া হ'ব কিতাবি কিতাবি অৰ্থাৎ এই কিতাপখন মোৰ আৰু যেতিয়া ক'ম এই কিতাপখন আমাৰ সকলোৰে এই কিতাপখন আমাৰ সকলোৰে এখন কিতাপ কিন্তু এই কিতাপখন আমাৰ সকলোৰে তেতিয়া হ'ব কিতাবুনা 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 অৰ্থাৎ এই কিতাপখন আমাৰ সকলোৰে ঠিক আছে আৰু যেতিয়া ক'ম এই কিতাপখন তোমাৰ দুজনৰ তেতিয়া হ'ব কুমা পুলিংগ স্থানে উভয় আৰু যেতিয়া ক'ম এই কিতাপখন তেওঁৰ দুজনেৰেই মানে দুজনে এই কিতাপখন কিনিছিল এই কিতাপখন তেওঁৰ দুজনেই তেতিয়া হ'ব হুমা আৰু যেতিয়া ক'ম এই কিতাপখন তেওঁলোকৰ তেতিয়া হ'ব কিতাবুহুম কিতাবুহুম ঠিক আছে এই কিতাপখন তেওঁলোকৰ সকলোৰে আৰু যেতিয়া ক'ম এই কিতাপখন তেওঁৰ সকলোৰে কিন্তু স্ত্ৰীলিংগ তেতিয়া হ'ব শুননা আৰু যেতিয়া ক'ম এই কিতাপখন তোমালোকৰ মানে তোমাৰ সকলোৰে এই কিতাপখন তেতিয়া হ'ব কুম পুলিংগ আৰু যেতিয়া ক'ম স্ত্ৰীলিংগ তেতিয়া হ'ব কুন্না ঠিক আছে এনেকৈ ইয়াত ব্যৱহাৰ হ'ব আৰু এটা কমন যিটো আছে সেইটো মই কৈ দিছোঁ আমি চালাম দিওঁ চালাম দিওঁ কি কওঁ আছালামু আছালামু আলাই কুম আসসালামু আলাইকুম সালাম মানে শান্তি বসিত আলা মানে ওপৰত কুম মানে তোমালোকৰ অৰ্থাৎ আসসালামু আলাইকুম তোমালোকৰ প্ৰতি বা তোমালোকৰ ওপৰত শান্তি বসিত হওক ইয়াত কিন্তু কুম আছে এই যে কুম এই কুম যে আছে কুম মানে এই যে কুম পুলিংগ বহু বচন ঠিক আছে আমি যেতিয়া সালাম দিওঁ আসসালামু আলাইকুম তোমালোকৰ ওপৰত শান্তি বসিত হওক তেতিয়া কিন্তু আমি আসসালামু আলাইকুম ব্যৱহাৰ কৰোঁ ঠিক আছে আৰু যেতিয়া মই আপোনাক চালাম দেন এজনক তেতিয়াও আছালামু আলাই কাহ
আসসালামু আলাইকা ইয়াত কা লগাই দিলে হয়ে যায় আসসালামু আলাইকা আসসালামু আলাইকা মই আপনাক সালাম দিছি অর্থাৎ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক ঠিক আছে সালামু আলাইকা এনেকৈ ব্যবহার হয় ঠিক আছে তো এইখিনি আছিল জামায়ের মুত্তাসিল ইয়ার আরও ডিটেলস আছে এইবিলাক নাই আর তোমার ক্লাস টেনত খালি অকল খালি কেবলমাত্র এই চাটখিনি মুখস্থ করবা আর মিনিংবিলাক অল্প জানি লবা ঠিক আছে আর ইয়ার ব্যবহার আছে কেনেকৈ ব্যবহার করবা এইটা মই অল্প দি দিছো ঠিক আছে আর এইটো গ্রামারও আছে যেটা এই চ্যাপ্টারটা আহিব তেতিয়া এইখিনি ভালদরে বুঝিবা ঠিক আছে এইটো কেনেকৈ ফিল আপ করব লাগে ঠিক আছে তো আজি এইখিনিতে ঠিক আছে হব নেক্সট টপিক